সবাইকে গুড ইভিনিং। এখন বাজে রাত 9:30, মানে 9:30 নয়, কটা বাজে বলছি, 9:47 বাজে, ঠিক আছে। আমি এই জাস্ট অফিস থেকে এসেছি, আমার অবস্থা দেখো, আমি জামা প্যান্টও খুলিনি, মানে এখনও ফ্রেশও হইনি, জাস্ট এসেছি। আজকে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আমার দিদির আজকে জন্মদিন, তো সকাল থেকে আমি তো টাইম পাইনি যে ওর বার্থডেতে উইশ করব বা কেক কাটবো, উইশ করেছি এমনি ফোনে ফোনে। তো এখন মা অলরেডি ওর ঘরে চলে গেছে, তো আমি ওকে বলিনি যে আমি ওর জন্য সারপ্রাইজ রেখেছি। তো আমি অ্যাকচুয়ালি কেক অর্ডার করেছি, এক্ষুনি জাস্ট কেকটা ডেলিভারি দিয়ে গেল, এই দেখো, মন জিনিস থেকে কেক অর্ডার করেছিলাম। আর বার্থডের জন্য আর কিছু আপাতত করা হয়নি, কারণ একটু টাইম নেই। তো এখন যাব দিদির কাছে, গিয়ে ওকে সারপ্রাইজ দেবো। ও জানে না যে আমি কেক অর্ডার করেছি বা ওর কাছে যাব, আমি ওকে বলেছি আমার অফিস আছে। তো এখন তোমরা দেখতে থাকো তাহলে পুরো ব্লগটা। প্রায় অলমোস্ট চলে এসেছি, এখন যাচ্ছি, দিদি জানেও না যে আমি যাবো আজকে ওর বাড়িতে। তো দেখো, ঠান্ডা লাগে না, গরম লাগছে। সকালবেলা আমি জিজ্ঞাসা করছিলাম একটাই কারণ, কি যে না ফালতু না, ওইটাই প্রথম গ্রুপ ছিল। দিদি কি করছে, পাকা মামির ঝগড়া হতে ও সব লেফট করে গেছে, দিদি আমার জিজু লেফট করে গেছে, তো আমি একা কেন থাকবো, আমি ওটাকে লেফট করে গেছি। আর গ্রুপ ডিলিট করা যায় না, একবার সবাই লেফট করে গেলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে, না তো করা যায় না। অফিসের কাজ আছে আমার, আরে 8টায় বেরিয়েছি তো, আসতে তো 9:10, 2 ঘন্টা এসে আবার তো কাজ কাজ থাকে। সব থেকে প্রায়োরিটি পার্সন হচ্ছে বুবুন, তো ওর কালকে পরীক্ষা, শোনো এখন খাওয়া দাওয়া হবে, এই জন্য বাচ্চা ছেলেগুলো বকে যাচ্ছে। এদিকে পিছনে হেয়ার স্টাইল করে, আগে যখন ছোটবেলায় আমরা ছিলাম বাড়ির সব থেকে সিনিয়র বস লোককে বেশি, হ্যাঁ বেশি গুরুত্ব দেওয়া হতো সেটাই, এখন ঠিক উল্টোটা হয়ে যাওয়ার জন্য এই এইগুলো এই ছোট বয়সে পেছন থেকে যাচ্ছে। 5:30 বাচ্চাটা ওঠে, তুমি যদি ওকে তাড়াতাড়ি না খাইয়ে ঘুম পাড়াও, হ্যাঁ এটা না দিলে কিভাবে হবে, আমরা তাও একটুখানি ঘুমোতে পারবো? প্রায়োরিটি কি আছে, স্কুলে চলে গেল দিয়ে ঘুমোতে পারলাম, এটা রুটিন, এটা রুটিন করে দিতে হবে, এটা প্রায়োরিটি কোন এর বাবা কোন হে বুবুন কোন হে হ্যাঁ নরমাল বলো কহাঁ হে তোর আর আমার বার্থডে একসাথে, সর এটা বার কর, এটা এটা খোল, এটা করবে না, এটা চিকচিকাটা বেশি করবে না, খেয়েছো বাড়ি করে দেবে, তুই পারবি, খোল আগে এটা, যে আমাদের কেক কাটা হবে, এখন সব রেডি করা হচ্ছে, আমার মাও খুলতে পারছে না, কেটে দাও এটা, কেটে দাও, এই যে জিজুকে দাও, এই তো ছুরিটা আছে, এটা কেটে দাও,
এখন কেক বার করা যাচ্ছে না, মানে এমন অবস্থা, কি মুশকিল। আর মানে আমরা এত উত্তেজনা, তার যার বার্থডে তার কোনো উত্তেজনা নেই, সেই যে বসে বসে খাচ্ছে মাটিতে বসে, কি অবস্থা। আমি দৌড়ে দৌড়ে অফিস থেকে আসলাম। আমার বার্থডে, আচ্ছা তোর আর আমার বার্থডে, ঠিক আছে। প্যান্ডেল না নিয়ে আসলে হবে না, ঠিক আছে। ক্যান্ডেলও পেয়ে গেছি, তুই ওরকম ফুক মারবি, ঠিক আছে। হ্যাপি বার্থডে দিদি, হ্যাপি হ্যাপি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে। কত তম জন্মদিন রিভিল করব? নো, ইটস সিক্রেট, আফটার 30 ইটস নট ডিসক্লোজড। মাকে দে, মাকে দে, তুই 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 আশা করি দিদির বার্থডেটা আপনারাও এনজয় করেছেন, আমরাও খুবই এনজয় করেছি ওই দিন। আর আমার এই ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।